আমাকে রাত বলে কোনো অসুবিধা আমাদের ছবি আগে রাখতে কোনো প্রবলেম নেই শুনো আপনি একটা কথা বাবা ছেলে মেয়ে আমি খুব ছেলে মেয়ে করব সিএম কে জানাবো একদম তারপরে ভিডিও করে একদম যদি যে কেউ নিজের ছাড়া বোঝে না একা চলো আমি একটা স্পষ্ট কথা আপনাকে বলি শুনুন ভালোভাবে বলছি বুঝার বোঝার চেষ্টা করুন আমি একটা কথা লিখব যে কথাটা থেকে কথা মার পেছে লিখব যাতে আমি সেই কথা থেকে পরে বলে যেতে পারি সেটা ওনারা করবেন আমি করতে দেব তা তো হতে পারে না উনি যদি দরজা খুলে বেরোতে চান আমি তো দরজাটা বন্ধ করব তা আমি আমার দরজাটা বন্ধ করে রাস্তা দাঁড়িয়ে দিয়েছি উনি শুধু একটা কথা লিখে দিক ফর দা ফাইনাল সেটেলমেন্ট অফ দা কম্পেনসেশন আমি কাগজটা নিয়ে একটু বাদ দিয়ে যাচ্ছি এক মুহূর্ত কেন হবে না 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 উনি বললে তো হবে না আপনি বুঝছেন না তো অনেক ঘুরেছি এটা অনেক ঘুরেছি যদি ওনাদের কোনো অসুবিধা নাই থাকে তাহলে ফাইনাল এখানে কি করে চলে যাচ্ছে তাহলে কোথাও একটা গলস থেকে টাইপ করতে এটা টাইপ করতে 3 মিনিট লাগে আমরা টাইপ করে আমরা টাইপ করে দিচ্ছি আমরা টাইপ করে আর প্রিন্টার হতে আর 5 মিনিট লিখে চলে গেল ও স্যার মানে আপনার জায়গা আমি আপনি আমার জায়গা সব আপনি কি আরে দূর আমি কার তোমার জায়গা হবে বলো তো এই ব্যাপারটা বলি আমার জায়গা আছে আমরা রাত জাগতে পারো করতে সিএম আছে কোনো চিন্তা নেই আমরা আন্দোলন চালিয়ে যাব আমি কারো গায়ে হাত দিচ্ছি না আমি এখান থেকে যাচ্ছি না